গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একবারে রেডি হয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। কালকে রাতে রিটু ফিরেছে গোয়া থেকে রাত্রির একটা সময়, তো প্রচুর রাত হয়ে গেছে। দুজনে একটু কথা টথা বলছিল, শুতে শুতে আড়াইটে, আজকে সকাল 5:30-6:30 এরকম মুহূর্তে ভিডিওটা এডিট করেছি। আজকে আজকে যাবে হচ্ছে দুর্গাপুজো ষষ্ঠীর একটা লুক। এইভাবে পুরো সিরিজটা কন্টিনিউ হবে, আই থিঙ্ক তোমাদের বেশ ভালো লাগবে। আর আজকে আমি বাড়ি এসে কালো শাড়িটাকে ভাজ করে রাখবো, কারণ এটা ভাজ না করলে বাড়ির ওয়েদার ঠিক হবে না, এটা আমার মনে হচ্ছে। ঠিক আছে, যবে থেকে এটা আমি বের করেছি তবে থেকে বাইরে বৃষ্টি হচ্ছে। তো চলো, আমরা একটুখানি লেট হয়ে গেছি ঘড়িটা বন্ধ বলে, তো চলো উইদাউট এনি ফার্দার ডু আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আর আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে বেশ ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করি। অ্যান্ড এবার আমাদের ডেইলি রিচুয়ালসটা ফলো করার টাইম, তাই তো তো এই হচ্ছে আমি আর আজকের এই ব্যাগটা আমার ড্রেসটার সাথে বেশ কমপ্লিমেন্ট করছে। ক্লিপটা নিয়ে নিয়েছি, পরে বেঁধে নেবো। আর এই হচ্ছে পাখি কানের পড়েছি আজকে, এবার চলো যাওয়া যাক। আর আজকে থেকে স্কুলে নির্মল বিদ্যালয় প্রকল্পটা স্টার্ট করা হচ্ছে, অ্যান্ড তাই প্রেয়ারের স্টার্টিংয়ে একটা গান গাওয়া হচ্ছে পরিবেশ সচেতনতা দিবস পালনের জন্য। আজকে ফার্স্ট পিরিয়ডের ক্লাসের পর সেকেন্ড পিরিয়ড থেকে মেয়েরা দেখো এখানে সব অ্যারেঞ্জ হচ্ছে মাঠে, তারা লাইন করে র্যালি বের করবে। এটা বাইরেই হতো, কিন্তু যেহেতু ওয়েদারটা একটু ক্লাউডি রয়েছে, বৃষ্টি হতে পারে, সেই জন্য শুধুমাত্র মাঠেই করা হচ্ছে। তো র্যালির জন্য প্রিপারেশান নিচ্ছে। এখানে দেখো সবাই রেডি হয়ে গেছে, আমরা তাই বাইরের দিকটায় চলে এসেছি। অ্যান্ড সবার প্রথমে প্রিন্সিপাল ম্যাম স্টুডেন্টদেরকে আজকে দিনের বিশেষত্বটা জানালেন, এবং তারপরে আমাদের র্যালিটা এখান থেকে স্টার্ট হয়েছে। স্টুডেন্টদের সাথে সাথে আমরা ওদের সাথে হাঁটছি ওদেরকে উৎসাহ দেওয়ার জন্য। পুরো মাঠ জুড়ে ওরা দেখো খুব সুন্দর করে একটা লাইন অ্যারেঞ্জ করে ওরা হাঁটছে। এইভাবে ওরা পুরো দুটো সার্কেল কমপ্লিট করেছিল। র্যালি শেষ করে আমরা আমাদের স্টাফ রুমে চলে এসেছিলাম। আর বললাম শুরুতে যে সেকেন্ড পিরিয়ডটায় ক্লাস ছিল না, তো এখন আমরা এখানে একটা মজা করছিলাম, আমরা পাঞ্জা লড়ছিলাম। আমি আর অনিন্দিতা সবার ফার্স্টে পাঞ্জা লড়েছি, আর দেখতেই পাচ্ছ আমরা মানে লড়বো কি, আমরা নিজেদের নিজের মধ্যে হেসে যাচ্ছি কে কতটা জায়গা নিচ্ছে। অনিন্দিতা বলছে আমি নাকি বেশি জায়গা নিয়েছি, হয়েছে ওর হাতটা তাই বেশিটাই এসছে। এই করে করে আমরা জায়গা পাবো আপনি করে তারপরে আমার মিডিলে এসে পাঞ্জাটা লড়েছি, আর আলটিমেটলি আমি হেরে গেছি। আমার কিন্তু জেতার কথা ছিল, কিন্তু চিটিং হয়েছে তাই আমি হেরে গেছি। তারপরে আমার আমার আর অন্দিতার খেলার পর খেলেছে হচ্ছে অন্দিতা আর সুপ্রভা। আই থিঙ্ক সুপ্রভা এটাতে জিতে গেছিলো। অ্যান্ড সবার ফার্স্টে হাতটা দিয়ে ওরা হেরে গেল, এটা কী হলো আমরা নিজেরাই বুঝলাম না। তারপরে আবার আরেকবার হলো, তখন অনিন্দিতাই হেরেছে। আমি আর সুপ্রভা আরেকবার খেলেছি, তখন কেউ আমরা ফিল্ম করিনি, তখনও আমি হেরে গেছি, সুপ্রভা জিতেছে। যাই হোক, আজকে আমাদের স্কুলের পরিবেশটা বেশ সুন্দর ছিল, আমরা খুব মজা করেছি আজকে স্টাফ রুমে আমরা যারা যারা ছিলাম, সবাই বেশ একটা মজার পরিবেশ ছিল। দেন টিফিন আওয়ার্সে আজকে এই যে চয়ন এনেছিল হচ্ছে চিকেন, আর সেই জন্য আজকে আমাদের একটা ভুড়ি ভোজের এরকম একটা আয়োজন হচ্ছে। দেখতে পাচ্ছ প্লেট প্লেট নিয়ে আমি আর শরীর তো নিয়ে গেছিলাম প্লেট, তো আমরা সব অ্যারেঞ্জ করছি এখানে দেখতেই পাচ্ছ। আর হ্যাঁ, মিষ্টিও ছিল। ঠিক আছে, তো এই হচ্ছে আজকে আমাদের ভুড়ি ভোজের আয়োজন, পরোটা মিষ্টি আর হচ্ছে চিকেন। দেন স্কুলের সব মেয়েরা মিলে বিদ্যালয়কে প্লাস্টিক মুক্ত করার একটা প্রকল্প নিয়েছিল। দেখতেই পাচ্ছ কত আবর্জনা তারা কালেক্ট করেছে প্রত্যেকটা ক্লাসরুম থেকে, এমনকি যত রকম ঘাসপালা যা কিছু হয়েছে, যত রকম আগাছা হয়েছে সেগুলোকেও তারা তুলে তুলে একটা জায়গায় পরিষ্কার করছিল। এখানে দেখাচ্ছি দেখো যে ছোটো ছোটো পুচকেগুলো, ওরাও কিন্তু পার্ট নিয়েছে, তারাও অংশগ্রহণ করে বেশ সুন্দর করে গাছপালাগুলো পরিষ্কার করেছে, বৃক্ষরোপণ করেছে।
ওয়েল স্কুল চলে এসেছি আর দেখতেই পেলে স্কুলে আজকে কী হলো। নির্মল বিদ্যালয় নিয়ে যে জিনিসটা হচ্ছে সেটা আই থিঙ্ক টানা 15 ডেজ হবে, তো প্রত্যেকদিন কিছু না কিছু ওদের অ্যাক্টিভিটি থাকবে, ঠিক আছে। লাস্ট দিন আই থিঙ্ক মনে হয় বসে আঁকো একটা প্রতিযোগিতা হবে, সেটা আমি ডেফিনেটলি অ্যাটেন্ড করবো, তোমাদের দেখাবো বাচ্চাদের হাতের কাজ। কারণ এমনি স্কুলে সব বাচ্চাদেরটা হাতের কাজ খুব সুন্দর, ওরা ভীষণ ক্রিয়েটিভ, যেটা আমি ওই টিচার্স ডের দিন গিয়ে বুঝেছি, ঠিক আছে। আর এখন না দিন দেখবে ছোট হয়ে যাচ্ছে, এত সুন্দর ডেলাইট আসছে, আমি বললাম চলো এখনই বসে কিছু জিনিস ওগুলো দেখানোর আছে সেগুলো দেখিয়ে দিই। কারণ আমার না রাতের আলোর থেকে এই ন্যাচারাল যে আলোটা এটা বেশি ভালো লাগে এই টাইমে আমার ব্লগ করতে। তো টিটু গোয়া থেকে ফিরে গেছে, তোমাদের বললামই তো কিছু জিনিস এনেছে আমাদের সবার জন্য, বলেছিলাম আমি আনতে হবে না, কারণ ঘুরতে গেলে আবার বই বই নিয়ে আসা আমার বলেছিলাম আনতে হবে না। বাট ও এটা কী বলো তো, এটা অ্যাকচুয়ালি ঘুষ দেওয়া তো আমি যাইনি না, তাই ঘুষ হিসেবে এগুলো নিয়ে এসছে। তো আমি সেগুলো হলো চলো তোমাদের দেখাই, সবার ফার্স্ট মার জন্য যেটা নিয়ে এসছে সেটা দেখাই। ওখানে তোমরা জানো এই ধরনের ব্যাগগুলো কতটা চলে, কতটা পপুলার, তো এরকম একটা ব্যাগ নিয়েছে, ব্যাগটা খুব সুন্দর, আমাকে ছবি দেখিয়েছিল। তো এখানটা দেখতে পাচ্ছ দুটো কালারের মধ্যে দিয়ে যাচ্ছে, খুব সফট, এখানটা এরকম চেন রয়েছে। আমি স্পেসটা দেখাচ্ছি একবার জাস্ট, সেই জন্য বেশ অনেকটা কিন্তু স্পেস আছে না। আর এটা এরকম যে সাইড দিয়ে যে ক্রস ব্যাগ হয় সেই ক্রস ব্যাগ হিসেবে নিতে পারবে, ঠিক আছে। আর আমার মার জন্য এনেছে আরেক মা, ঠিক আছে, তোমরা কনফিউজ হয়ে যাবে তো বলে দিই, এটা হচ্ছে শাশুড়ি মা, ঠিক আছে। এটা হচ্ছে আমার মার জন্য একটা ওয়ালেট এনেছে, এই যে এরকম দেখতে ওয়ালেটটা হচ্ছে, এত ওর যে এত সুন্দর পছন্দ সেটা আমি এই ফার্স্ট টাইম দেখলাম, যদিও আমাকেও পছন্দ করেছে, সেখানে পছন্দটা ভালো হতেই হবে। যাই হোক, তো এই যে দেখতে পাচ্ছ এরকম আজরক প্রিন্টের মধ্যেই যাচ্ছে, সাইডে বর্ডারটা এরকম ট্যান কালারের যাচ্ছে, দুটো এখানে সেকশন আছে। এই ওয়ালেটটা বেশ সুন্দর দেখতে, এইটা একটা এনেছে। এবার আমারটা দেখে, আমারটাও খুব সুন্দর এনেছে, আমার ব্যাগটা হচ্ছে এতটা চয়েস করে আনতে পারবে, মানে আমার পছন্দ যে এতটা বুঝে গেছে এটাই আমাকে খুব অবাক করেছে, যে আমার এতটা পছন্দ বুঝে গেছে। জাস্ট দেখো আমার যে রাউন্ড ব্যাগ পছন্দ আর এই ধরনের জিনিস পছন্দ যে এটা বুঝে গেছে এটাই অনেক, সত্যি কথা। কী আনতো না আনতো সেটা আলাদা কথা, না আনলেও চলতো, বাট বুঝেছে যে আমার পছন্দটা, এটা আমি প্রচণ্ড খুশি হয়েছি। এরকম রাউন্ড শেপের একটা ব্যাগ এনেছে, এই যে সাইড দিয়ে এরকম সেকশন, ঠিক আছে। মাঝে দেখো কি সুন্দর ইয়েলো একটা পপ আপ কালার রয়েছে, তার মাঝে এখানটা এরকম চকলেট কালার যেটা সেটা দিয়ে এরকম মাঝে এটা করা রয়েছে, খুব সুন্দর লাগছে। এই কালারটার সাথে আই থিঙ্ক ইয়েলো কালারটা ভীষণ ভালোভাবে যাচ্ছে, এটা এরকম ছোট করেও নেওয়া যায়, ঠিক আছে, এরকম হাতে এরকম করে নেওয়া যায়, এই যে এরকমভাবেও নেওয়া যায়, আর একটু বড় করেও নেওয়া যায়। এটা খুলতে হচ্ছে এখানে যে একটা হুক আছে সেখান দিয়ে, দেন এটা এরকম করে ওপেন হচ্ছে। এটার মধ্যে অনেক কিছু ধরেছে, মানে ফোন ওয়ালেট আমি সব কিছু রেখে দেখেছি, সব কিছু মোটামুটি ঢুকে যাচ্ছে, কারণ এটা যে এই পোর্শনটা রয়েছে সেই জন্য। এটা আমি পুজোয় ব্যবহার করবো, ভীষণ পছন্দ হয়েছে এটা আমার। তো এই জিনিসগুলোই একটু এনেছে গোয়া থেকে, আর ও কিছু গিফটস পেয়েছে ওখানে যে প্রোগ্রামে গেছিলো সেখানে, চকলেটস, তারপরে মিষ্টি, এইসবগুলো পেয়েছে, এগুলো আমি আর দেখালাম না। ও একটা ওয়ালেট পেয়েছে, এইসবগুলো পেয়েছে ওর কোম্পানি থেকে। আর আমি আজকে একটা শাড়ি পেয়েছি, মাসি আমায় দিয়েছে, তো চলো সেটা একবার দেখাই। এই রঙটা দেখো, শাড়ির রঙটা কি সুন্দর না, যে শ্যাওলা সবুজ যে কালারটা হয় না ওই রকম যাচ্ছে। আর এই টাইপের একটা শাড়ি আমার কাছে আছে, ঠিক আছে, আমার কাছে এটা তুতে কালারের একটা আছে, অনেক দিন আগের ওটা, ওটা আমার দাদার বিয়ের সময় আমি কিনেছিলাম, বাট একটু ডিফারেন্ট ওটার সাথে, এটা এরকম মহা পার যাচ্ছে আর একটা দিকে, আর একটা দিকে এরকম সরু পার যাচ্ছে, এরকমভাবে যাচ্ছে। আর এটা হচ্ছে গোল্ডেন যে মেটাল যে কালারটা হয় না সেরকম কালারের মধ্যে যাচ্ছে, মানে ইয়েলোইশ নয়, এটা একটু কপার জারি টাইপের যে কালারটা সেটা যাচ্ছে। এটা আমি পুজো একদিন ডেফিনেটলি পরবো, পুজোয় না পরলেও পরে কোনো অকেশনে ডেফিনেটলি পরবো, কারণ এটা এখন আপনি পার্টফুল কিছু করা হয়নি, আর এত তাড়াতাড়ি কেউ পরে দেবে কিনা আমি জানি না। তো এই যাচ্ছে শাড়িটা, চলো এই কটা জিনিস আমি দেখালাম তোমাদের, জিনিসই আজকে দেখানোর ছিল। আমাকে কেউ কিছু দিলে বা আমি নিজে নতুন কিছু কিনলে আমি সব সময় তোমাদের সাথে শেয়ার করি, তো আজকেও সেটাই করলাম। খুব তাড়াতাড়ি এ আসবে তোমার যে কী বলো ওটা, হল, শপিং হল আসবে, ঠিক আছে। এগুলো পুজোয় কিনেছি, প্রত্যেক বছর করি, এরকম এবারও করবো, কিন্তু একটা ড্রেস এখন আমার আসছে না, আমি রিসিভ করিনি, সেই জন্য আমি সেটা করতে পারছি না, একটু ডিলে হচ্ছে, সেই জন্য ভিডিওটা, কারণ ওই ড্রেসটা আমি ইনক্লুড করতে চাইছি। তো খুব তাড়াতাড়ি চলে আসবে, ওয়েট করো। আর জুয়েলারির ভিডিওও খুব তাড়াতাড়ি চলে এসেছে, এতক্ষণে চলে এসেছে, কীরকম লাগলো তোমাদের আমার জুয়েলারি কালেকশন অবশ্যই জানিও। অ্যান্ড আজকের ভিডিওটা এইটুকুই, যে তোমাদের আজকে ভিডিওর মধ্যে কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে পারলে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটাকে প্রেস করতে ভুলবে না। দেখা হচ্ছে আমার কালকে একটা ব্র্যান্ড নিউ ব্লগের সাথে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ব্লেসড, অ্যান্ড অলওয়েজ স্টে পজিটিভ। বাই বাই।